नमस्कार ऑल स्टूडेंट, हाउ आर यू? वेरी गुड। टुडे क्लास केजी वन, सब्जेक्ट स्टूबर, टॉपिक प्लांट्स एंड ट्रीज में, अर्थात हमरा प्लांट्स एंड ट्री नियम गुला आज हमरा जानबो। तो तार आगे जे सब क्लास होई छे, से क्लास है हमरा जेगुलो आलोचना होई छे, जेमन फिश नेम, इंसेक्ट नेम, फ्लावर्स नेम, एनिमल्स नेम, बर्ड्स नेम, এগুলো আমরা পড়েছি আগে। তো এগুলো বাড়িতে তোমরা ভালোভাবে আলোচনা করতে থাকবে আর পড়তে থাকবে, পড়লে আলোচনা করলে সেগুলো মনে থাকবে। আজকে আমি প্ল্যান্টস আর ট্রি সম্বন্ধে আলোচনা করব। তো দেখো এখানে তিনটে প্ল্যান্টস এর নাম দেওয়া আছে। প্রথমে আছে পেডি প্ল্যান্ট, জুট প্ল্যান্ট আর টি প্ল্যান্ট। তাহলে প্রথম তো আমাদের জানতে হবে পেডি প্ল্যান্ট মানে কি। পেডি প্ল্যান্ট মানে হচ্ছে ধান গাছ। পেডি প্ল্যান্ট মানে হচ্ছে ধান গাছ। তারপর আছে জুট প্ল্যান্ট। তো জুট প্ল্যান্ট মানে হচ্ছে পাট গাছ। তারপর লাস্ট আছে টি প্ল্যান্ট। টি প্ল্যান্ট মানে হচ্ছে চা। তাহলে এগুলো আমাদের হচ্ছে প্ল্যান্টের নাম। আবার ধরো ট্রিজ মধ্যে কি করছে, এখানে যেমন এখানে মনে করে তিনটে ট্রির নাম দিয়েছে, তোমরা তিনটে করে মনে রাখো। যেমন ধরো প্রথমেই দিয়েছে ম্যাঙ্গো ট্রি, তাহলে ম্যাঙ্গো ট্রি মানে হচ্ছে আম গাছ। আবার দেওয়া আছে কোকোনাট ট্রি, কোকোনাট ট্রি মানে হচ্ছে নারকেল গাছ। আর গোয়া ট্রি তার মানে পেয়ারা গাছ। তো এগুলো হচ্ছে গাছের। তো আবার বলি দেখো তোমাদের যে পিছনে যেগুলো আছে তোমরা তার নেক্সট পরের পথে আগে থেকে পালা লিখে পেজ নম্বর 32 এ কিছু ফিশের নাম দেওয়া আছে, ক্র্যাব, সালমন, বারবেল, ইনসাবিস, ফার, ক্র্যামিংগিস। এগুলো বাড়িতে কিন্তু করতে হবে, এগুলো বাড়িতে না করলে কিন্তু ভুলে যাবে। আমরা তো ধরো এক একটা ধরো ক্লাস করছি একটা বিষয়ের উপর, ধরো আজকের ক্লাস হচ্ছে ধরো প্ল্যান্টস আর ট্রিজ। তাহলে প্ল্যান্ট আর ট্রিজ আমরা ট্রিজ নিয়ে আমরা আলোচনা করছি, তোমরা কিন্তু কি করবে তোমরা এগুলো করে তাহলে পিছন থেকে যেগুলো আছে ইনসেক্ট যেগুলো আছে, তারপর তোমার অ্যানিমেলস নিয়ে যে আছে এগুলো তোমার বাড়িতে করতে থাকবে। তো আমি আরেকবার বলি দেখো, প্রথমেই দেখবে পেডি প্ল্যান্ট আছে, তোমাদের যে প্ল্যান্ট নাম আছে তাতে আছে প্রথমে পেডি প্ল্যান্ট। তাহলে আমি কি বললাম, পেডি প্ল্যান্ট মানে ধান গাছ। তারপরে কি আছে, জুট প্ল্যান্ট। জুট প্ল্যান্ট মানে কি, ধরো জুট প্ল্যান্ট মানে পাট গাছ, ঠিক। তারপর টি প্ল্যান্ট, টি প্ল্যান্ট মানে হচ্ছে চা গাছ। তাহলে এগুলো হচ্ছে ছোট ছোট গাছ, তাই তো? এবার আছে ধরো অ্যাকচুয়ালি ট্রি, যেগুলো বড় বড় গাছ সেগুলো আবার গাছ হচ্ছে, ছোট গাছ বলতে পারে ছোট গাছ তো উদ্ভিদ টাইপ হচ্ছে। তো যাই হোক, তো দেখো এখানে এবার আছে প্রথমে দেওয়া আছে ম্যাঙ্গো ট্রি। তাহলে প্রথমে কি আছে, ম্যাঙ্গো ট্রি। মানে ম্যাঙ্গো ট্রি মানে কি, আম গাছ। আগে জানতে হবে যে ম্যাঙ্গো ম্যাঙ্গো ট্রি কথা অর্থ হচ্ছে, তাহলে ম্যাঙ্গো ট্রি কথা হচ্ছে আম গাছ। তারপর দেওয়া আছে কোকোনাট ট্রি, তাহলে কোকোনাট ট্রি মানে হচ্ছে নারকেল গাছ। আর গোবা ট্রি মানে হচ্ছে বলো পেয়ারা গাছ। তো এইভাবে বাড়িতে ইংলিশটাও জানতে হবে, বাংলাটাও জানতে হবে। ধরো তোমার বাড়িতে জিজ্ঞেস করলো পেয়ারা গাছের ইংরেজি, তাহলে তুমি যদি না জানো তাহলে ঠিক না। যদি তুমি বাংলাটা অথচ তুমি জানো কিন্তু ইংলিশটা জানো বাংলাটা জানো, মানে পেয়ারা গাছের ইংলিশ হচ্ছে গোয়া ট্রি। পাহাড়ে তোমাকে বললো কোকোনাট ট্রিকে বাংলায় কী বলো, তখন তুমি বলতে পারবে যদি বাংলা তোমার জানো না, ঠিক আছে, তখন তুমি বলবে নারকেল গাছ। তাহলে আমাদেরকে বাংলা এবং ইংলিশ উভয়কে চাপ দেবে, তাই তো? তাহলে আমরা ইংলিশ এবং বাংলা দুটো তার নাম জানতে পারবে। যেমন ধরো প্রথমে দেওয়া আছে পেডি প্ল্যান্ট, পেডি প্ল্যান্ট মানে হচ্ছে ধান। আবার জুট প্ল্যান্ট মানে হচ্ছে পাটে। আবার টি প্ল্যান্ট মানে হচ্ছে চা। আবার ধরো ট্রির মধ্যে দেওয়া আছে ম্যাঙ্গো ট্রি, তাহলে ম্যাঙ্গো ট্রি মানে হচ্ছে আম গাছ। বা কোকোনাট ট্রি দেওয়া আছে নারকেল গাছ। বা গোয়া ট্রি দেওয়া আছে এগুলো হচ্ছে পেয়ারা গাছ। আরও অনেক অনেক গাছ আছে। তো এখন এই তিনটি দিয়েছে, এই তিনটি নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে তোমাদের কাছে এটাই হোমওয়ার্ক দেওয়া থাকলো। কি দেওয়া থাকলো, টপিক প্ল্যান্টস অ্যান্ড ট্রি নেম। আমি তো বলে দিচ্ছি তিনটে করে তোমরা করো, তিনটে করে মুখস্থ করো এবং মানার সময় মুখস্থ করার চেষ্টা করো। তাহলে কি হবে, তোমাদের অনেকটা সুবিধা হবে, মানারটাও জেনে যাবে এবং ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ দুটোই জেনে যাবে। তাহলে খুব সুবিধা হবে আর তোমাদেরও পড়তে খুব ভালো লাগবে, ঠিক আছে? তাহলে এটাই আছে হোমওয়ার্ক দেওয়া থাকলো।